প্রিয় দর্শক, হারমোনিয়াম বেসিক ক্লাস ফাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভালো আছেন। আজকে দুটি সারগাম প্র্যাকটিস দেখাবো, আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি দেখাচ্ছি, দেখেন। সা সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি সা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। তো এখানে দেখেন, এক দুই তিন চার সা রে গা মা, এক দুই তিন চার রে গা মা পা। অর্থাৎ এখানে প্রথমে এক থেকে চারটি পর্যন্ত নোট আমরা বাজাবো। এখানে দেখুন, সা এটিকে আমরা এক ধরে এক দুই তিন চার, এটা একবার বাজানোর পরে তারপরে আবার রে থেকে এক দুই তিন চার, আবার রে বাজানোর পরে গা থেকে, এভাবে চারটা করে নোট আমরা বাজাবো। তাহলে দেখেন, সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি, পা ধা নি সা। আবার আরোহণ অবরোহণ, অর্থাৎ যাব আসব, ঠিক সেম প্রসেসেই সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। দর্শক, আগের ক্লাস ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সেগুলো দেখে নেবেন। তো এখন আমরা সেই অ্যাপটির সাথে এটি আবার প্র্যাকটিস করব। সা রে গা মা, রে গা মা পা, গা মা পা ধা, মা পা ধা নি সা, সা নি ধা পা, নি ধা পা মা, ধা পা মা গা, পা মা গা রে, মা গা রে সা। তো এখন দেখেন, যে চারটি করে নোট আমরা বাজালাম সেটি আবার এভাবে বাজাবো। সা রে গা মা, মা গা রে সা, সা রে গা মা, মা গা রে সা। এই চারটি হওয়ার পরে আবার রে থেকে শুরু করবেন। রে গা মা পা, পা মা গা রে, পা মা গা রে। এটি শেষ হওয়ার পরে আবার গা মা পা ধা, ধা পা মা গা। এটি শেষ হবার পরে আবার মা পা ধা নি, মা পা ধা নি, নি ধা পা মা, আবার পা ধা নি সা, সা নি ধা পা, সা নি ধা পা, পা ধা নি সা। এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, আর এটা অবশ্যই একটু গতিতে করার চেষ্টা করবেন। প্রথমে স্লো স্লো করে শিখবেন, তারপরে যখন স্লোতে আপনার হাত আর আটকাচ্ছে না, তারপরে একটু গতিতে করবেন। তো এখন আমরা দ্বিতীয় সারগাম নিয়ে কথা বলি। দেখেন, আমরা প্রথমে শিখেছি এক দুই তিন চার, এখন শিখব এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ পাঁচটি নোটে বাজাবো। সা রে গা মা পা, রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, সা নি ধা পা মা, নি ধা পা মা গা, ধা পা মা গা রে, পা মা গা রে সা। এভাবে আরোহণ অবরোহণ করব, যাব এবং আসব। আবার এটি আমরা অ্যাপের সাথে প্র্যাকটিস করব। Thank you.
ওকে তাহলে 1 2 3 4 5 সা রে গা মা পা 1 2 3 4 5 রে গা মা পা ধা ঠিক এভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকুন আশা করি এই সারগামগুলো যখন আপনি একদম স্মুথলি বাজাতে পারবেন আপনার কোনো ঝামেলা ছাড়া বাজাতে পারবেন যখন আপনার হাতের ফিঙ্গারগুলো ফাস্ট হবে তখন একটি পর্যায়ে গিয়ে আপনি দেখতে পারবেন যে আসলে আপনি কতটা উন্নতি করেছেন আর শেখার ব্যাপারে অবশ্যই আপনাকে ধৈর্যের সাথে প্র্যাকটিস করে যেতে হবে তাহলে আশা করি আগ্রহ থাকলে আপনি পারবেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ